Hello dear excellencies, assalamu alaikum. This is Mehrab Hussain Russell. I am going to tell you something about constitution and welcome to my new brand video with GK and English Review, the center of excellence. Actually, a constitution is a legal framework. A state is conducted by constitution. আমরা আজকে সংবিধান নিয়ে কথা বলবো। আসলে সংবিধান এমন একটা আইনি কাঠামো বা সাংবিধানিক আলোচনাগুলো এতটাই বেশি কঠিন, আমি চেষ্টা করব সাংবিধানের আলোচনাগুলো খুবই প্রাণবন্ত, সহজ, একেবারে সরল ভাষায় উপস্থাপন করবার। আজকের এই ভিডিও কন্টেন্টটি মূলত যাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে, যারা অ্যাডমিশন সিকার এবং যারা বিভিন্ন জবের প্রিপারেশন নিচ্ছেন এবং রিটেন ক্যাম্পেইনার অ্যাজ ওয়েল অ্যাজ যারা ভাইবা ক্যাম্পেইনার। সুতরাং আমি চেষ্টা করব খুবই সহজ করে উপস্থাপন করবার। সাধারণত সংবিধানের আলোচনাগুলো খুবই শক্ত হয় এবং খুবই দাঁত ভাঙা শব্দ থাকে, যতটা পারবো সহজ করে উপস্থাপন করবার। এবং আপনাদের উৎসাহ পেলে পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করার মধ্য দিয়ে আমরা সংবিধানের যত আলোচনাগুলো আমাদের পরীক্ষায় স্পেশালি বিভিন্ন জবগুলোতে বেশি কাজে লাগে সেইভাবে আমরা আলোচনা করবার চেষ্টা করব। মূলত সংবিধান একটা হচ্ছে আইনি কাঠামোর নাম, কনস্টিটিউশন ইজ এ লিগাল ফ্রেমওয়ার্ক, যেটা আগেই বলেছিলাম। সংবিধান এমন একটা বিষয় একটা রাষ্ট্রের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন সংবিধান নিয়ে আলোচনা করি তখন মূলত যে বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে একটা স্টেট ফর্মেশন, কারণ রাষ্ট্রের গঠন প্রক্রিয়ার সাথে মূলত সংবিধানের একটা সম্পর্ক রয়েছে। একটা সংবিধান কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় ওই রাষ্ট্রের গঠন প্রক্রিয়ার সাথে ওই সংবিধান কতটা ওতপ্রোতভাবে জড়িত। যদিও সংবিধানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়, কিন্তু সব দেশের কনটেক্সটে সংবিধান একই রকম গুরুত্ব বহন করে না। এর কারণ হচ্ছে রাষ্ট্রের গঠন প্রক্রিয়ার সাথে সংবিধান কতটা নিবিড়ভাবে জড়িত থাকে সেটার উপর ডিপেন্ড করে মূলত সংবিধানের ম্যাগনিচিউডটা প্রকাশ পায়। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের কনটেক্সটে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আমাদের স্বাধীনতার ইতিহাসের সাথে এবং সংবিধানের আমাদের স্বাধীনতার সাথে সংবিধানের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা যদি সংবিধানের কথা বলি তাহলে আমাদের স্বাধীনতার কথা বলতে হয়, বিশেষ করে 266 দিনে অর্জিত যে স্বাধীনতার এই এক লম্বা সময় ধরে সংবিধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 1971 স্পেশালি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংবিধানের একেবারেই বেসিক আলোচনায় আজকে আমরা সংবিধান তৈরির একটা ইতিহাস এবং শুরুর দিকের একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব এবং খুবই ছোট্ট করে পুরো সংবিধানের প্রাইমারি এবং বেসিক লেভেল আলোচনা করব। মূলত সংবিধানের আমাদের সংবিধানের সাথে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ওতপ্রোত জড়িত হবার অনেকগুলো কারণ আছে, সেই কারণ নিয়ে অন্য একটা আলোচনা করা যেতে পারে, কিন্তু আমি খুবই শর্টলি আলোচনা করতে চাই 1971-এর 26 মার্চ যে অতর্কিত হামলার মধ্য দিয়ে একটা যুদ্ধ শুরু হয়েছিল, তখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা একটা এসেনশিয়াল বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই স্বাধীনতা ঘোষণা করবার পর একটা স্বাধীন রাষ্ট্র যখন হয় তখন সেই রাষ্ট্রের আমরা রাষ্ট্র গঠন যে তথ্য থেকে জানি একটা রাষ্ট্রের 4টা মূল এলিমেন্টস থাকে। সেই 4টা মূল এলিমেন্টসের মধ্যে সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই একটা স্বাধীন রাষ্ট্রের জন্য সরকার যেহেতু গুরুত্বপূর্ণ, আর সেই সরকার পরিচালনা করবার জন্য যে আইনি কাঠামো বা পরিকাঠামোর দরকার হয় সেইটা হচ্ছে সংবিধান। কারণ আমরা জানি যে গভর্নমেন্ট ইজ আ ওয়ার্কিং এজেন্সি অফ এ স্টেট, আর সেই সরকার যে বিষয় বা প্রিন্সিপালের উপর ভিত্তি করে কাজ করবে সেটার নাম হচ্ছে কনস্টিটিউশন। সুতরাং 1971-এর 26 মার্চের পরে যখন একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত উক্তি ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, তারপর থেকেই মূলত হচ্ছে বাংলাদেশের জন্য একটা সরকার এবং সেই সরকার পরিচালনা করবার জন্য একটা সংবিধান অপরিহার্য হয়ে দাঁড়ালো। তাই 1971 সালের ঠিক 26 মার্চের ঘোষণার পর যখন 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন হলো, সেই মুজিবনগর সরকার মূলত হচ্ছে এই একটা সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছিল। সংবিধানের নাম ছিল প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটাকে একটা অস্থায়ী বা খসড়া সংবিধান হিসেবে পরিচিত। মূলত এই সংবিধানের উপর ভিত্তি করেই 266 দিনের যে যুদ্ধ বা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, কর্মপন্থা কিংবা সরকার পরিচালনার সামগ্রিক বিষয়গুলো এই সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়েছিল। এবং এই মুজিবনগর সরকার মূলত 17ই এপ্রিল আবার শপথ গ্রহণ করে, সেটিতেও কিন্তু একটা সাংবিধানিক বেসমেন্ট ছিল। এভাবে
এই সরকার 266 দিনে যে স্বাধীনতা আমাদেরকে দিয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর, এই স্বাধীনতার মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। আর এই স্বাধীন রাষ্ট্রের জন্য একটা সংবিধান অপরিহার্য হয়ে দাঁড়িয়েছিল। এরপরে 1972 সালের বিভিন্ন পথ পরিক্রমায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরে আসেন 1972 সালের 10ই জানুয়ারি, এবং তিনি যে প্রমিজিং শব্দগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যে অন্যতম যে শব্দটি ছিল সেটা হচ্ছে খুব শীঘ্রই একটা সংবিধান তিনি দেবেন। এবং তারই ধারাবাহিকতায় 1972 সালের 11ই জানুয়ারি তিনি একটা অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার অব বাংলাদেশ, যেটার মধ্য দিয়ে সংবিধান প্রণয়নের কর্মপন্থা তৈরি হয়। এবং যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান তৈরির ক্ষেত্রে খুবই প্রমিসিং ছিলেন, সুতরাং খুবই অল্প সময়ের মধ্যেই একটা সংবিধানের আমরা রূপরেখা পাই। এবং 1972 সালের 11ই এপ্রিল প্রথম 34 সদস্য বিশিষ্ট ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়, এবং যে কমিটির প্রধান দায়িত্ব হয় খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে একটা সংবিধান তৈরি করা যায়। এবং এই এক্সপার্ট বডি মূলত আমাদের পাশের দেশ ভারত এবং ব্রিটিশ এই কনস্টিটিউশনগুলোর ভিত্তি করে এবং বাংলাদেশ বা এই উপমহাদেশের কালচারের উপর ভিত্তি করে সামগ্রিক বিষয় চিন্তা করে একটা সাংবিধানিক রূপরেখা তৈরি করেন। 1972 সালের 17ই এপ্রিল প্রথম বৈঠক বসেন এবং তারা 34 জন সহ, অর্থাৎ ডক্টর কামাল হোসেন সহ, একটা কর্মপন্থা তৈরি করেন, একটা রূপরেখা তৈরি করেন কিভাবে এই সংবিধান তৈরি করা যায়, কতদিনের মধ্যে কিভাবে তৈরি করা হবে। এবং সত্যিকার অর্থে 1972 সালের 12ই অক্টোবর মাত্র 72 দিন নিরলস পরিশ্রম করে 72 পৃষ্ঠার এবং 153টি অনুচ্ছেদ বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন করেন। এবং যেই সংবিধানটি মূলত হচ্ছে আমরা এখন সংবিধান হিসেবে পেয়েছি, সেই সংবিধানটি 1972 সালের 19শে অক্টোবর প্রথম 19শে অক্টোবর প্রথম সংসদে আলোচনা শুরু হয়, এবং এই আলোচনা শেষে 30শে অক্টোবর পর্যন্ত আলোচনাটা চলে, এবং 31শে অক্টোবরে আবার দ্বিতীয় আলোচনা শুরু হয়। এইভাবে সংসদে আলোচনা শেষ হওয়ার পর 1972 সালের 4ঠা নভেম্বর, অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখ সংসদের সর্বসম্মতিক্রমে এই সংবিধানটা গৃহীত হয়। এই জন্য 4ই নভেম্বর হচ্ছে আমাদের সংবিধান দিবস। পরিশেষে 1972 সালের 14 এবং 15 এই 2 দিন গুরুত্বপূর্ণ, কারণ স্পিকার কর্তৃক প্রথম এই সংবিধান স্বাক্ষরিত হয় এবং 15ই ডিসেম্বর গণপরিষদের সদস্যদের কর্তৃক স্বাক্ষরিত হয়, এবং ফাইনালি 1972 সালের 16ই ডিসেম্বর এই দীর্ঘ পথ পরিক্রমার স্বাধীন দেশটির নতুন একটা সংবিধান তৈরি হয়। আমরা যে সংবিধান এখন পড়ছি সেই সংবিধানটি মূলত 1972 সালের 16ই ডিসেম্বর থেকে কার্যকর হওয়া শুরু হয়। এই ছিল মোটামুটি আমাদের সংবিধান প্রণয়নের বা তৈরির একটা সংক্ষিপ্ত পথ পরিক্রমা। আমরা এরপরে দেখব যে আমাদের সংবিধানটা কী জিনিস। মূলত আগেই বলেছিলাম যে কনস্টিটিউশন এমন একটা লিগাল ফ্রেমওয়ার্ক, এমন একটা আইনি কাঠামো, আমরা রাষ্ট্রকে একটা পরিবারের সাথে তুলনা করতে পারি। পরিবার যেমন একটা নির্দিষ্ট প্রিন্সিপাল কাস্টমের ভিত্তিতে পরিচালিত হয়, ঠিক তেমনি একটা রাষ্ট্রও কিছু প্রিন্সিপালের উপর পরিচালিত হয়। সেই প্রিন্সিপালগুলোর নামই হচ্ছে, যে প্রিন্সিপালগুলো যেখানে লেখা থাকে সেটার নামই হচ্ছে কনস্টিটিউশন। এই আমাদের কনস্টিটিউশনকে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, তাহলে প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রিয়াম্বল। আমাদের কনস্টিটিউশনে একটা প্রিয়াম্বল বা প্রস্তাবনা আছে, এবং এই প্রস্তাবনাতে মূলত হচ্ছে আমাদের সংবিধানে কোন কোন বিষয়গুলো লিপিবদ্ধ থাকবে, কোন কোন বিষয়গুলো এখানে লিপিবদ্ধ থাকে, সেই বিষয়গুলো আমাদের প্রিয়াম্বলে আছে। আমাদের প্রিয়াম্বলের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব, সেটা মূলত হচ্ছে অন্যান্য দেশের প্রস্তাবনা, প্রিফেস, প্রিয়াম্বল যাই বলি না কেন, সেগুলোর একটা কম্পারিজন করে আমরা নতুন একটা কন্টেন্ট তৈরি করব, হুইচ উইল বি ভেরি মাচ ফ্যাসিনেটিং আই থিঙ্ক। এখানে আমাদের প্রস্তাবনায় মূলত 5টা বৈশিষ্ট্য রয়েছে, এবং সেখানে জনগণের সাথে রাষ্ট্রের কী কমিটমেন্ট, কীভাবে শহীদের রক্তে লিখিত এই সংবিধানটা জনগণের জন্য সুরক্ষিত হবে, তাদের অধিকার কীভাবে রক্ষিত হবে, এই বিষয়গুলো সুন্দর করে প্রিয়াম্বলে উপস্থাপন করা আছে। প্রিয়াম্বল মূলত একটা সংবিধানের সংবিধান, অর্থাৎ পুরো বইটাকে খুবই কনসাইজ করে লেখা থাকে প্রস্তাবনায়। এরপরে আসি আমাদের পুরো সংবিধানের 11টা ডিভিশন আছে বা 11টা চ্যাপ্টার আছে। এই 11টা চ্যাপ্টারে মূলত হচ্ছে টোটাল 153টি অনুচ্ছেদ আছে। এই 11টি চ্যাপ্টার নিয়ে যদি কথা বলি, প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রজাতন্ত্র, অর্থাৎ প্রজাতন্ত্রের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা আছে এই প্রথম ভাগে।
দ্বিতীয় ভাগটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, অর্থাৎ একটা রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে সমস্ত বেসিক প্রিন্সিপালগুলো এখানে লিপিবদ্ধ করা আছে। তৃতীয়টা হচ্ছে মৌলিক অধিকার। সাধারণত অধিকার দু ধরনের হয়, একটা হচ্ছে মৌলিক অধিকার, একটা হচ্ছে মানবাধিকার। মৌলিক অধিকার হচ্ছে সাধারণত জনগণের যে সকল অধিকারের কথা সংবিধানে লিপিবদ্ধ থাকে সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জনগণ বাই বর্ন যে অধিকারগুলো প্র্যাকটিস করবে, যে অধিকারগুলো তাদের রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের, সেই অধিকারগুলোই হচ্ছে মৌলিক অধিকার, যেটা তৃতীয় ভাগে আছে। চতুর্থ ভাগে মূলত আছে শাসন বিভাগ সম্পর্কিত কথা। পঞ্চম বিভাগে হচ্ছে আইন বিভাগ, ষষ্ঠ তাতে রয়েছে বিচার বিভাগ, এরপরে সপ্তমে আছে হচ্ছে নির্বাচন কমিশন, অষ্টমে আছে মহাহিসাব এবং নিরীক্ষক, নবমে আছে কর্ম কমিশন, দশমে আছে সংবিধান সংশোধন। অর্থাৎ সংবিধান মূলত হচ্ছে বাইবেল কোনো কিছু নয়, সময়ের পথ পরিক্রমায় কনটেক্সটের অনুযায়ী অনেক সময় পরিবর্তন বা পরিশোধন করতে হতে পারে, সেই জন্য সংবিধানের দশম অধ্যায়ে সংশোধন সম্পর্কিত কথা লেখা আছে। এবং সর্বশেষ এবং একাদশ অধ্যায়টা হচ্ছে বিবিধ নানা বিষয়গুলো নিয়ে আছে। এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 11টা। আর অনুচ্ছেদ যে 153টি, এই বিষয়গুলোর উপরে আমরা আলাদা আলাদা ভিডিও কন্টেন্ট তৈরি করব, খুবই শর্ট করে এবং খুবই সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করবার চেষ্টা করব। কারণ আমি আবারও বলছি, সংবিধানের আলোচনাগুলো খুবই দুরূহ এবং বেশ কিছু লিগাল ওয়ার্ড থাকবার কারণে এগুলো অত্যন্ত কঠিন শব্দ হয়, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রে সংবিধান পড়তে গিয়ে আমাদের অনীহা তৈরি হয়। কিন্তু সংবিধান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিটেন পরীক্ষাতে, ভাইবাতে, সব জায়গায় আমাদের সংবিধান লাগবে, তাই আমি চেষ্টা করব সবসময় সহজ করে উপস্থাপন করবার। এরপরে হচ্ছে আমাদের সংবিধানে 7টি তফসিল আছে। মূলত সংবিধানের কোনো কিছু বিষয় এই 11টা চ্যাপ্টারের মধ্যে রাখা সম্ভব হয় নাই, যেগুলোর ম্যাগনিটিউড আলাদা সেগুলোকে সংবিধানে আলাদা করে যোগ করা হয়েছে, অনেকটা অ্যানেক্সেশনের মতো, সেগুলোকে তফসিল বলা হয়। সেগুলো হচ্ছে রয়েছে 7টি। এবং আমাদের এখন পর্যন্ত আমরা সংবিধানের দশম সেকশনে দেখেছিলাম সংবিধানের সংশোধনী সম্পর্কিত আর্টিকেল সেখানে রয়েছে, এবং আমাদের এখন পর্যন্ত সংবিধানের সংশোধনী হয়েছে টোটাল 17টি। অর্থাৎ কনটেক্সট অনুযায়ী নানা ধরনের সংশোধন করতে হয়েছে, সেটাই হচ্ছে আমাদের সংবিধানের সংশোধনী। আজকে মোটামুটি এই পর্যন্তই সংবিধানের একটা সামগ্রিক বেসিক আলোচনা। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সংবিধানের বিশদ আলোচনা করতে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করে খুবই সহজ করে উপস্থাপন করবার। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য, এবং সেই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদেরকে উৎসাহ প্রদান করুন, তাহলে ধারাবাহিকভাবে পুরো সাংবিধানিক আলোচনাটাকে খুবই কনসাইজ করে আপনাদের কাছে উপস্থাপন করব। থ্যাংক ইউ, স্টে উইথ জিকে অ্যান্ড ইংলিশ রিভিউ, দ্য সেন্টার অফ এক্সিলেন্স। থ্যাংক ইউ।